এক নতুন মেসিকে দেখার অপেক্ষায় ফ্লোরিডা, কাতার বিশ্বকাপে স্পাই করা চুল আর মুখ ভর্তি দাড়ি, সমর্থকদের হৃদয়ে লিওনেল মেসির সেই ছবি স্মরণীয় হয়ে থাকবে আজীবন, কারণ এই স্টাইলেই তো ক্যারিয়ার সেরা অর্জন বিশ্বকাপ জয় করেছিলেন আর্জেন্টাইন জাদুকর। সবসময় সাদামাটা স্টাইল পছন্দ করা মেসিকে এবার ভিন্ন রূপে দেখবেন মায়ামির সমর্থকরা। আন্তর্জাতিক ম্যাচের বিরতি শেষে আবারও মেজর লিগ সকারে মাঠে নামতে যাচ্ছেন মেসি। ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে মাঠে নামলেও ভ্রমণ ক্লান্তির কারণে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে খেলেননি মেসি। তাকে ছাড়াই লাপাস জয় করেছিল আলবিসেলেস্তেরা। তবে মেসিকে ছাড়া চলার পথটা মসৃণ ছিল না মায়ামির। শেষ ম্যাচে আটলান্টার বিপক্ষে হেরে মেজর লিগ সকারের প্লে অফ অনিশ্চিত হয়ে পড়েছে তাতা মার্তিনোর দলের। টরেন্টো এফসির বিপক্ষে তাই জয় ছাড়া বিকল্প পথ খোলা নেই মায়ামির। কান্ডারি যখন মেসি, তখন আর ভাবনা কি সমর্থকদের। এ ম্যাচে ভিন্ন মেসিকে দেখার অপেক্ষায় সমর্থকরা। চুল ছেঁটে দাড়ি ফেলে মেসি নিজেও নিশ্চয়ই দারুণ কিছুর বার্তা দিচ্ছেন। তবে তার সতীর্থদের আশা, মেসি মাঠে থাকা মানেই মায়ামির জয় নিশ্চিত করা, কারণ প্রতিপক্ষ দলের ফুটবলাররা মেসিকে দেখলেই নাকি মানসিকভাবে চাপে থাকেন, আর শেষ সুযোগটাই লুফে নিতে চায় মায়ামি। They always best player ever played the game, so from the opponent's standpoint, it strikes a bit of fear in them as well. But Jordy is, you know, arguably one of the best to play. ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচে ১১টি গোলের পাশাপাশি ৮টি অ্যাসিস্টও আছে আর্জেন্টাইন তারকার। আটলান্টা ম্যাচের ৫-২ গোলের হারের তিক্ততা ভুলে মেসি জাদুতে বড় জয়ের স্বপ্ন দেখছে সমর্থকরা। পরিসংখ্যান অবশ্য তাদের পক্ষেই আছে। দু দলের সবশেষ ৫বারের দেখায় ৪টিতেই জিতেছে ইন্টার মায়ামি, ১টি ম্যাচে জয় আছে টরেন্টো এফসির। পারভিন আক্তার, সময় সংবাদ।